वेलकम बैक टू माय चैनल आड्डा विद सुनीता। कैमन आछो तोमरा सबाई? आशा करी तोमरा भालो आछो, दुर्दान्त आछो। आमिओ क्लान्त आछि किन्तु भालो आछि। आमि एखन आछि एई वैक्सीनेशन कैम्पेर सेंटारेर सामने। आमार आजके फार्स्ट डोज वैक्सीनेशन छिलो, होये गेछे। एबार बाड़ी फिरबार पाला, चलो बाड़ी जावा जाक। गाइस वेलकम बैक टू माय चैनल। आज प्राय 13-14 दिन मना है प्राय से लास्ट 30 तारीखे वीडियो करेछि। तारपरे आज के डेट होच्छे 14 तारीख। 14 तारीखे आमी आबार वीडियोटा कंटिन्यू करेछि। एई माझखाने 13 दिन एकटु समस्यार मध्ये छिलाम, जे कारणे वीडियोटा आमी एंड करते पारिनि। आज के वीडियोटा आमी एंड करते एसेछि। एर आगे वीडियो माने एर आगे 30 तारीखे आमी रेकर्ड करेछि जे आमी वैक्सीन निते गेछिलाम। এবং সেদিনই রাতের বেলায় আমার এক জ্যাঠামশাই, মানে আমার বড়ের জ্যাঠামশাই, তিনি মারা গেছেন। তো আমাদের নিয়ম চলছিল, যে কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি। এর আগের দিন ভ্যাকসিন নিতে গিয়ে যে ঝামেলার মধ্যে আমি পড়েছি, প্রায় এখনো পর্যন্ত, আর 14 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমার কোনো মেসেজ আসেনি। সার্টিফিকেট যেটা ভ্যাকসিন নেওয়ার সঙ্গে সঙ্গেই, যেটা আমি শুনেছি প্রত্যেকেরই ভ্যাকসিন নেওয়ার সঙ্গে সঙ্গেই সেন্টার থেকে বেরোনোর পরেই মেসেজ চলে আসে, কিন্তু আমার আসেনি। তো এমনি জাস্ট একটা মেসেজ এসেছে যে আপনার রেজিস্টার হয়ে গেছে নাম্বারটা, তো ব্যাস সাকসেসফুল হয়েছে এইটুকুই একটা। কিন্তু একটা লিঙ্ক দিয়েছে কোউইনে, তো ওখানে গিয়ে যখন আমি খুলছি অ্যাপ্লিকেশনটা, তো ওখানে কোনো কিছুই আসছে না। সার্টিফিকেটের জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক, একটা সাদা আসছে। তো প্রথমে হেল্পলাইন নাম্বারে কল করলাম, ওদের যেটা হেল্পলাইন নাম্বার আছে সেখানে কল করলাম। তো ওখানে কল করার পরে তারা বলছে যে আমরা এখানে কোনো কিছু করতে পারবো না, এটা আপনারা যেখানে ভ্যাকসিন নিয়েছেন সেখানে গিয়ে যোগাযোগ করুন, ওখানে গিয়ে ওনারাই বলতে পারবেন। তো ওখানে গিয়ে জানা গেল এটা অনেকের সাথেই হয়েছে, শুধু আমার সাথে নয়। মানে আমি যেদিন 30 তারিখে ভ্যাকসিন নিয়েছি সেদিনে যতজন ভ্যাকসিন নিয়েছে প্রায় সবাইরই এই সমস্যা, প্রায় নয় সবাইরই এই সমস্যা। আর আরও দুটো ডেট, 17 মনে হয় আর 1 তারিখ, এই তিনটা ডেটে যারা যারা ভ্যাকসিন নিয়েছে সবাইরই একই প্রবলেমে সবাই ভুগছে, সবাইরই মেসেজ আসেনি। তো তারপরে ইনকোয়ারিতে গিয়ে খোঁজ খবর নিয়েছে, তো ওরা বলছে যে সেদিনে সার্ভারের প্রবলেম ছিল লিঙ্কের, যে কারণে প্রায় আমি ভ্যাকসিন পেয়েছি সকালবেলা গেছি 1:45 নাগাদ, আর ভ্যাকসিন নিয়েছি প্রায় 4:30-5 নাগাদ। তো অনেক লম্বা লাইন দিতে হয়েছে, ওদের সার্ভারের প্রবলেম ছিল, তার মাঝখানে কম্পিউটার খারাপ হয়ে গেছিলো, যে কারণে মানে এত লেট, এত ঘন্টা লাইন দিয়ে তারপরে ভ্যাকসিন নিয়েছি। সে কারণেই ওরা বলছে যে মেসেজ আসেনি। তো ওরা একটা প্যাডে আমাকে লিখে দিয়েছে যে আসো 29-42 দিনের মধ্যে। আর একটা আরও একটা ব্যাপার, আমি পেয়েছি কোভ্যাকসিন। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমাদের তো মেদিনীপুর ঝাড়গ্রামে প্রায় এখন আর ভ্যাকসিন অ্যাভেলেবেল হচ্ছে না, মানে এখন তো অনলাইন রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, তো অনেক সমস্যা দেখা দিচ্ছে। এরপর আরেকটা চিন্তার ব্যাপার হচ্ছে, নেক্সট ভ্যাকসিন তো নিয়ে নেব, কিন্তু নেক্সট বারও যদি এরকমই হয়, সার্টিফিকেট না আসে, তাহলে ভ্যাকসিন নেওয়ার কোনো মানেই হয় না। জানি না আমার সাথে কী হবে, টেনশনে আছি, একটা নতুন অভিজ্ঞতাও হবে। আর যাই হোক, বেশি জ্ঞান যাবো না, আর আজকের ভিডিওটা এখানে এন্ড করে দেবো। আমি এখানে হালকা ফুলকা রেডি হয়েছি, মানে একটা জায়গা যাওয়ার প্রোগ্রাম আছে, তো রেডি হয়ে নেব, নাহলে দেরি হয়ে যাবে, প্যাকিং ট্যাকিং করার আছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে, আর আমার এই প্রবলেম সম্বন্ধে কারো যদি কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আর আসি তাহলে, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, টাটা।